হ্যালো বন্ধুরা, এখন প্রায় বাজে রাত্রি 11:30। অনেকদিন পর আজকে ব্লগ করছি, যে কতদিন পর ফোনটা এইভাবে ধরি না, মিনি ব্লগ করি, কিন্তু মিনি ব্লগে তো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করা যায় না, আর ওই 1 মিনিটের মধ্যে আর কত কি শেয়ার করবো। আবার কষ্টের দিন ফিরে এসেছে, কোথায় যাব কি করব জানি না, ঘরে জল ঢুকতে আর একটুখানি বাকি আছে। সকালবেলা সেরকম কিছু রান্না করিনি, পান্তা খেয়েছি আর আলু ভাজা খেয়েছি, তাও পান্তাটা একদমই গলে গেছিল, ভালো লাগছে না রান্না করতে। ডালে চালে একসাথে করে বসিয়ে দিয়েছি, খিচুড়ি হয়ে যাচ্ছে, আর একদিকে হচ্ছে একটা তরকারি করে নিচ্ছি, এতেই হয়ে যাবে। আর এতটাই মানে এমন পরিমাণে করছি যাতে কালকে দুপুর পর্যন্ত চলে যায়। এই দেখো, এই হচ্ছে খিচুড়ি ফুটে উঠেছে, ডাল চাল আলু একসাথে দিয়ে দিয়েছি, আর হলুদ দেওয়া হয়নি এখনও, সয়াবিন দিয়ে করব। আর এখানে হচ্ছে একটু কাঁকরোল এনেছিল কালকে জয়, ওই কাঁকরোলটা একটু চচ্চড়ি মতো করে নেবো আর কি, মাখা মাখা করে। এদিকে দেখাই বর্ষার হাল, সন্ধে থেকে সকাল থেকেই হচ্ছে, সন্ধে থেকে মুছুল ধারা হচ্ছে। এই দেখো পুরো ডুবে গেছে, এই পাশ পুরো ডুবে গেছে, এদিকে এদিকে পুরো ডুবে গেছে, পুরো উঠোন ডুবে গেছে। সকালবেলা হলে তোমাদেরকে দেখাতাম, এই যে সামনে জল, দেখো দেখাই তোমাদেরকে, এই দেখো আর একটা আঙুল বাকি। আর এখানে তো যেরকম ভেজে সেরকম ভিজে উঠেছে, খাটের তলা ভিজে উঠেছে, আর এই গেটের সামনে এটুকু বাকি, দেখো কি অবস্থা। 11:30 বাজে এখন, এখনো ওই তো এসেও গেছে, হ্যাঁ আর 1 ইঞ্চি বাকি, এক ইঞ্চি বাকি, আর পুরো ভিজে গেছিস তো, ওই জন্য বলি ছাতা নিয়ে যা, এই ডোবাটা থেকে এখানে জলটা এসেছে। দেখো আজকে রাতের মধ্যে সব জিনিসপত্র সরাতে হবে, আর চলে আয় জামা কাপড়টা ছাড়, মাথাটা তো মুছে নি। এবার দেখো সামনে জল, জুতো ঢুকে না, জুতো ভেসে যাবে, বাবা বিদ্যুৎ চমকাচ্ছে, মাথাটা মুছে নি জুতো। যাক, একটা চিন্তা হচ্ছিল জয় বাড়ি ফিরেছে, এখন রান্নাটা হয়ে গেলেই শেষবারের মতো শুকনো ঘরে খেয়ে নি, কাল থেকে তো চৌকির উপরে জীবনযাপন করতে হবে, জল আর বেশি বাকি নেই, আর বেশি বাকি নেই, একদম একটুখানি বাকি আছে, ডুবে যাবে রাতের মধ্যে। এই খাওয়া দাওয়া করবো, করে নিয়ে সমস্ত জিনিসপত্র গোছাবো, কোথায় কি তুলতে হবে দেখবো, বুচকি বাচকা করে চৌকির উপর উঠে যাবো। এখন কবে জল যাবে তার ঠিক নেই, এই জলের মধ্যে এখন দিন কাটাতে হবে, কিছু করার উপায় নেই। 3 বছর হলো তোমরা আমার সাথে আছো, আর 3 বছরই দেখছো এরকম জল ডুবে যায়, কিছু করার নেই, কোনো উপায় নেই আমাদের। ভালো ঘর নেওয়ার মতো এখনো সামর্থ্য হয়নি যে একটা ভালো ঘর নিয়ে থাকবো, এখনো সেই সামর্থ্য এখনো হয়নি, যার জন্য এত কষ্ট করে দিন কাটাতে হচ্ছে। চলো রান্নাটা করে নিই, খিচুড়ি বাকি আছে একটুখানি, রান্নাটা করে নিই, কিছুই লাগবে না, সব ঢুকিয়ে নিই। এখন বুঝকে বুঝকি বাঁধা শুরু হয়ে গেছে, দেখো কি বলবো আর ভালো লাগে না, প্রত্যেক বছর এই বাচ্চাটা আর নিচে নামতে পারবে না, কীরকম বসে আছে দেখো কোনে, ও অবশ্য খুব শান্ত, সব জিনিসপত্র একটা এই চাদরে, ওই ওই জলটা জলটা ফেলে দিই, এখন কোথায় কি তুলবো সেটাই ভেবে পাচ্ছি না। এটার মধ্যে সব বুঝকি করে কিছু কিছু জিনিস যেগুলো লাগে না, তাহলে দড়ি থাক, জল একদম চলে এসেছে এখানে, এই দেখো না ওর মধ্যে কিন্তু অনেক জিনিস, এই যো এই ফাটা থেকে জলটা ঢুকলো, নিচে বসে আর খাওয়া হবে না, এই যে হুড়ুড় করে জল আসছে এখান থেকে, না ভেবেছিলাম খাওয়াটা হয়ে গেলে জলটা ঢুকবে, জলটা আসছে দেখো কীভাবে, ঢুকে গেছে পুরো, ঝাঁপ দিয়ে আর কিছু হবে না, হ্যাঁ নিয়ে যাচ্ছি, ঝাঁপটা দিয়ে আর কিছু হবে না, ঝাঁপ ভেদ করে জল ঢুকে গেছে। এই দেখো ঘরের অবস্থা, রান্নাটা যা হোক করে শেষ করতে পেরেছি, আর এই জিনিসগুলো সব কিনতে হবে, এগুলো সব এখানে থাকুক, জুতোটা এখানে তুলে দিয়েছি, এই যে দেখো শেষ অবধি সেই আগের বছরের মতো, তুই তো জল এনে পাটা ধুই, দরজাটা বন্ধ করে দিয়ে আগে, দেখো কী অবস্থা, নিচে আর খাওয়া হলো না, সমস্ত জিনিস নিয়ে খাটের উপর উঠে গেছি, এই যে সব নিয়ে চলে এসেছি এখানে, আর যেটুকু জিনিস উঁচুতে উঁচুতে রাখা যায় সেরকম তো কোনো জিনিস নেই উপরে রাখার মতো, স্টোভের উপর জলের ড্রামটা রেখে জলের ড্রামটা কালকে দিয়ে দিতে হবে, আর ওই র্যাকটার উপরে বান্ডির ঘাস কিছু
ঝুড়ি ঠুড়ি রয়েছে। আর এইদিকে এই রাখটা খালি করেছি, এখানে আসন রাখা হয়েছে। আর এইদিকে দুটো বুচকি তোলা হয়েছে, এই যে ওই দুটো, এই আপাতত এইভাবে রাখা হয়েছে। এখন কাজ থেকে এসে সব তাড়াহুড়ো করে তুললো, নাহলে একা একা না আমি সামলাতে পারতাম না কিছু। উঠে পা ধুয়ে নে, ওখানে বসে পাটা ধুয়ে নিয়ে উঠে, হ্যাঁ যেখানে রাখা যায় রেখে উঠে। স্টোভটা তোলার জায়গা নেই কোথাও, রান্না করতে পারবো না তো আর। হ্যাঁ সে বন্যায় ত্রাণ দিয়ে গেছে আমাদের। এখানে ভাত তরকারিটা রাখা হয়েছে যা হোক করে, আর এদিকে ফ্যানটা সেট করা হচ্ছে। এখন উল্টে গেলে তো ফ্যান ঠ্যান সবই উল্টে যাবে। চলছে, এই না চললে ছেড়ে দে, ওপরে ফ্যানই চলুক, কষ্ট করে ঘুমিয়ে যাবো, জলের মধ্যে আর ঘাটাঘাটি করতে হবে না। কত রিস্ক নিয়ে ফ্যানটা চালানো হলো, কিছু করার। চালের ড্রামটা কোথায় রাখবি, এই রেখে ঝুলি দিলে হয় না ড্রামটা? স্টোভটা এখানে এনে রাখলাম, এই যে স্টোভটা ডুবে গেলে নষ্ট হয়ে যাবে। বাইরের অবস্থা, হ্যাঁ চল এবার বিছানাটা ঠিক করে নিই। ঘরের ভেতর এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়েও এই মানুষটা হাসছে খিলখিল করে, দেখি একটু কি করে মুখে হাসি এই সময় আসে আমি জানি না, হেসে যাচ্ছে আর মজা করেই যাচ্ছে। বিরক্ত লাগছে না জলের মধ্যে? তোর সব কিছুতেই মজা লাগে। এই দেখো মশারি খাটিয়ে ঢুকে পড়েছি বিছানায়, দেখা যাক কি হয়, জল কত দূর আসে, তারপর ইট ঠিট সব কিছু জোগাড় করতে হবে কালকে। আর এই আর কি, আর কি বলবো, যাই হোক চলো দেখি সকালে কেমন থাকি।